স্রেফ চারোবার বোলিং করার সুযোগ, এর মধ্যে প্রথমবারে উইকেট নেই। তারপরও সাত উইকেট শিকার করে ফেললেন সাইয়াজরুল ইদ্রুস। টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অবিশ্বাস্য পারফরমেন্সে ইতিহাস গড়লেন মালয়েশিয়ার এই পেসার। সাত উইকেটের কোনোটাতেই কারো সহায়তা লাগেনি তার, সবকটি আউটই ছিল বোল্ড। টি টোয়েন্টি বিশ্বকাপের এশিয়ায় বি গ্রুপের বাছাই পর্বে চীনের বিপক্ষে বুধবার আট রানে সাত উইকেট নেন ইদ্রুস। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই প্রথম এক ম্যাচে সাত উইকেট নিতে পারলেন কোনো বোলার। কুয়ালালামপুরের এই ম্যাচে প্রথম ওভারে চার রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। পরের ওভারে বোল্ড করেন আরো চার ব্যাটসম্যানকে, হ্যাট্রিক অবশ্য হয়নি। পরের ওভারে বোল্ড করেন আরেক ব্যাটসম্যানকে, শেষ ওভারে কোনো রান না দিয়ে উইকেট নেন আরো দুটি। সব মিলিয়ে তার বোলিং ফিগার অবিশ্বাস্য, চার ওভার এক মেডেন আট রান সাত উইকেট। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেরা বোলিংয়ের আগের রেকর্ড ছিল পাঁচ রানে ছয় উইকেট। দুই হাজার একুশ সালে সিয়েরা লিওনের বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন নাইজেরিয়ার পিটার আহো। শুধু আন্তর্জাতিক টি টোয়েন্টিই নয়, স্বীকৃত টি টোয়েন্টিতেও সেরা বোলিংয়ের রেকর্ডটি এখন ইদ্রুসের। ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্টে আঠারো রানে সাত উইকেট নিয়ে আগের রেকর্ড ছিল কলিন অ্যাকারম্যানের। ইদ্রুসের দুর্দান্ত সুইং বোলিংয়ে বিধ্বস্ত হয়ে প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে খেলতে নামা চীন গুটিয়ে যায় মাত্র তেইশ রানে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যা তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর, এই চব্বিশ রান তাড়া করতে নেমেও মালয়েশিয়ার দুই ওপেনার আউট হন শূন্য রানে। তবে পঞ্চম ওভারে তারা জিতে যায় আট উইকেটে। তবে সব ছাপিয়ে এই ম্যাচ মনে থাকবে ইদ্রুসের এমন বোলিং তাণ্ডবের জন্য। আফদাল হোসেন, nsports.